हाय व्यूअर्स, अस्सलाम वालेकुम। बीथीज ड्रीम वर्ल्ड থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চিংড়ি শুটকির ভর্তা আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেই সাথে যদি নারকেল দেই তাহলে এই ভর্তার টেস্ট আরো বেড়ে যায়। এটি আমার অঞ্চলের একটি ফেমাস ভর্তা। এই ভর্তার রেসিপিটি আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিউয়ার, চলুন চলে যাই মূল রেসিপিটি দেখার জন্য। আছে एक कप परिमाण छोटो साइज़े चिंगड़ी शुटकी, एक कप कोरानो नारिकेल, हाफ कप परिमाण प्याज कुची और आछे छय सातटी शुकनो मरीच। बस चलुन चले जाए एगुलो भेजे नेवार जोन्नो। चूला एक टी फ्राई पैन बसिए एते कोरानो नारिकेल गुलो दिए दिलाम। एकटू नेड़े चेड़े एगुलो বাদামি করে ভেজে নিব। দেখুন আমার নারকেলগুলো বাদামি হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। বাদামি হয়ে গেলে নারকেলগুলোকে আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি আগে থেকে রাখা শুকনো মরিচগুলো ভেজে নিব। খেয়াল করবেন ভিউয়ার্স, শুকনো মরিচগুলো যাতে কালো হয়ে না যায়। কালো হয়ে গেলে ভর্তার রং সুন্দর হবে না। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে রাখা চিংড়ি শুটকিগুলো। এগুলো আমি এখন পর্যন্ত ধুইনি, কারণ আমি ভাজার পরে চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিব। যদি আগে থেকে ধুয়ে নিতাম তাহলে চিংড়ি শুটকিগুলো নরম হয়ে যেত এবং ভাজার সময় প্যানে লেগে যেত। তাই আমি ভেজে নেওয়ার পরে শুটকিগুলোকে ধুয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার চিংড়ি শুটকিগুলো লালচে হয়ে গিয়েছে এবং বোঝা যাচ্ছে চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর চলুন ভিউয়ার চলে যায় এগুলো বেটে নেওয়ার জন্য। আমি এগুলো শিলপাটায় বেটে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে আমি চিংড়ি শুটকি এবং শুকনো মরিচকে একসাথে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভাজা নারিকেল কুড়ানো। নারিকেলগুলো বেটে নেওয়ার পরে আমি দিব কাঁচা পেঁয়াজ। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তাতে ভর্তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপর দিলাম স্বাদমতো লবণ। তুলে নিচ্ছি আমার শুটকির ভর্তা। দেখুন ভিউয়ার্স, আমার ভর্তার রং অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ও মুখরোচক নারিকেল দিয়ে চিংড়ি শুটকির ভর্তা। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এবং আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনটি ক্লিক করে রেখে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।